আরক্ষীর নিদ্রাহরণ করা গোভাই চোর মুন্না শাহ গুলিবিদ্ধ। তিনিচুকিয়ার গোভাই চোর মুন্না শাহক এনকাউন্টার, পুলিশক জোকাই লৈ বিপদত মুন্না। তিনিচুকিয়া আর মাকুম শহরত দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে চুরি কার্য সংঘটিত করে এক প্রকার আতঙ্কর সৃষ্টি করে আহিছিল মুন্না শাহ নামের এই চোরটোয়ে। বুধবারেও মাকুম শহরত চারিখনক দোকানত লুটপাট চলাইছিল দুর্ধর্ষ চোরটোয়ে। এইবার আর ধৈর্য ধরে না থাকিল তিনিচুকিয়া আরক্ষী। তিনিচুকিয়া সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আর মাকুম আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার তিনিচুকিয়ার রাইডার পার্টিয়ে মুন্নাক বিচারি চলাই যৌথ অভিযান। এই অভিযানের সময়তে পুয়তি নিশা তিনিচুকিয়াত আটক করবলৈ সক্ষম হয় মুন্নাক। পিছত চোরটোয়ে আরক্ষীর জিম্মার পৰা পলায়ন করবলৈ লওঁতে আরক্ষীর গুলিত মুন্না আহত হয়। বাঁওভরিত গুলি লাগে মুন্না শাহর। গুলিবিদ্ধ মুন্না শাহক প্রথমে চিকিৎসার বাবে তিনিচুকিয়া অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করে যদিও পরবর্তী সময়ত উন্নত চিকিৎসার বাবে ডিব্রুগড়স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্রেরণ করা হয়। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিন ধরে তিনিচুকিয়া নিউ মার্কেট, মাকুম পথ, পর্বতীয়া, নপুখুরী, এটি রোড, পুনৰ নিউ মার্কেটৰ দুটা স্থানৰ সমান্তৰালভাৱে মঙলবাৰী নিশাও মাকুমৰ সুনিতা হার্ডওয়ার, রাজেশ ট্রেড এজেন্সি আৰু ভাৰত মেডিকেলৰ লগতে আন এখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হৈছিল চুৰিকাণ্ডৰ ঘটনা, যাৰ ফলত তিনিচুকীয়া আৰু মাকুম আৰক্ষীৰ নিদ্ৰাহৰণ হৈছিল। মুন্না শাহক আটক কৰিবলৈ সক্ষম হল যদিও বৰ্তমানে পলাতক হৈ আছে অভিযুক্ত মুন্না শাহৰ আন কেইবাটাও সহযোগী। তিনিচুকিয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰক্ষীৰ নিদ্ৰাহৰণ কৰা গোভাই চোৰ মুন্না শাহ গুলিবিদ্ধ। তিনিচুকিয়াৰ গোভাই চোৰ মুন্না শাহক এনকাউণ্টাৰ, পুলিচক জোকাই লৈ বিপদত মুন্না। তিনিচুকিয়া আর মাকুম শহরত দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে চুরি কার্য সংঘটিত করে এক প্রকার আতঙ্কর সৃষ্টি করে আহিছিল মুন্না শাহ নামের এই চোরটোয়ে। বুধবারেও মাকুম শহরত চারিখনক দোকানত লুটপাট চলাইছিল দুর্ধর্ষ চোরটোয়ে। এইবার আর ধৈর্য ধরে না থাকিল তিনিচুকিয়া আরক্ষী। তিনিচুকিয়া সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আর মাকুম আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার তিনিচুকিয়ার রাইডার পার্টিয়ে মুন্নাক বিচারি চলাই যৌথ অভিযান। এই অভিযানের সময়তে পুয়তি নিশা তিনিচুকিয়াত আটক করবলৈ সক্ষম হয় মুন্নাক। পিছত চোরটোয়ে আরক্ষীর জিম্মার পৰা পলায়ন করবলৈ লওঁতে আরক্ষীর গুলিত মুন্না আহত হয়। বাঁওভরিত গুলি লাগে মুন্না শাহর। গুলিবিদ্ধ মুন্না শাহক প্রথমে চিকিৎসার বাবে তিনিচুকিয়া অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করে যদিও পরবর্তী সময়ত উন্নত চিকিৎসার বাবে ডিব্রুগড়স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্রেরণ করা হয়। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিন ধরে তিনিচুকিয়া নিউ মার্কেট, মাকুম পথ, পর্বতীয়া, নপুখুরী, এটি রোড, পুনৰ নিউ মার্কেটৰ দুটা স্থানৰ সমান্তৰালভাৱে মঙলবাৰী নিশাও মাকুমৰ সুনিতা হার্ডওয়ার, রাজেশ ট্রেড এজেন্সি আর ভারত মেডিকেলৰ লগতে আন এখন ব্যৱসায়িক প্রতিষ্ঠানত ধারাবাহিকভাৱে সংঘটিত হৈছিল চুরিকাণ্ডৰ ঘটনা, যাৰ ফলত তিনিচুকিয়া আর মাকুম আরক্ষীৰ নিদ্ৰাহৰণ হৈছিল। মুন্না শাহক আটক কৰিবলৈ সক্ষম হল যদিও বৰ্তমানে পলাতক হৈ আছে অভিযুক্ত মুন্না শাহৰ আন কেইবাটাও সহযোগী। তিনিচুকিয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।